shure shure pa এই সুন্দর দুনিয়া যেতে হবে ছাড়িয়া, টাকা কড়ি কিছুই রবে না, সাড়ে তিন হাত মাটির ঘর শুধুই তোমার আসল ঠিকানা, ও সাড়ে তিন হাত মাটির ঘর যতন নাই করেছি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, যত অপরাধ করেছি সমস্ত হইতে তোবা করলাম, হে আল্লাহ তাআলা এই তোবার উপরে মৌত পর্যন্ত আমাকে কায়েম রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له, واشهد ان محمدا عبده ورسوله. আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, তিনি একক হইতেছেন, তার কোন শরীক নাই। আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি আমাদেরকে হাশরের দিন সুপারিশ করবেন। হে আল্লাহ তাআলা, আপনাকে পাওয়ার উদ্দেশ্যে কবরে হাসরে নাজাতের জন্য আমি তওবা করে কাদরিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে গেলাম। হে আল্লাহ তাআলা, নবীগণ সিদ্দিকি শোহাদা সালেহী আউলিয়াগণে সাথী করে আমাকে হাসর করুন। আল্লাহর নেক বান্দা বান্দিরা, আপনারা বহু কষ্ট করে আসছেন, এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে সন্তুষ্টি দান করবেন এবং আল্লাহ তাআলা আপনাদের রাজি হয়ে যাবেন এবং এই উসিলে আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানাবেন। দেখুন লাইলাতুল বারাত সামনে, এই রাত্রিতে আপনারা কমর ভক্কে বারো রাকাত নামাজ পড়বেন, নিয়ম বহুত আছে। সোজা নিয়ম হলো আলহামদুলিল্লাহ শরীফ তিনবার, কুলহু আল্লাহ শরীফ আলহামদুলিল্লাহ শরীফ একবার, কুলহু আল্লাহ শরীফ তিনবার, এই পড়ে আপনি বারো রাকাত নামাজ পড়বেন এবং এই রাত্রে আপনি ঘুমাবেন না। এই রাত্রে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, সেদিনে জিবরাইল আলাইহিস সালাম আসবেন এবং সকল মালায়েকা সহ আসবেন, নেক বান্দাদের সঙ্গে মুসাফা করবেন। এই রাত্রিতে আমাদের বন্দিগি যে যত করতে পারবেন আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে যাবে। এই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আর গরিব মিসকিনের সদকা খরাত দিবেন, তাহলে আল্লাহ তাআলার দয়াতে এই বাজেটের রাত্রি আগামী বছরের বাজেট আপনার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।
ওলামাই কেরাম আছেন, আবার হাজিরি বড় জিনিস কষ্ট করে আসছেন, এই বিনিময়ে আল্লাহ আপনাদের কলবে নূর পয়দা করবেন, হেদায়েত দান করবেন, সিনা সরাহ করে দিবেন, আল্লাহর ইশক ও প্রেম আল্লাহ কলবের ভিতরে দিয়ে দিবেন। আপনারা বেজার হবেন না, আমি যে আপনাদের সময় দিতে পারি নাই, আপনারা মনে কষ্ট নেবেন না। আমি তো জানি নবীর হাদিস, মান আকরামা আলেমান ফাকান্নামা আকরামা নাবিয়্যান, যে ব্যক্তি একজন আলেমের সম্মান করলো সে যেন নবীকে সম্মান করলো। মান আকরামা নাবিয়্যান ফাকান্নামা আকরামা আল্লাহ, যে ব্যক্তি নবীর সম্মান করলো সে আল্লাহকে সম্মান করলো। এই জন্য আমি জানি, আমি আমল করি, আলেমদেরকে সম্মান দিতে চেষ্টা করি, তো আপনারা মাফ করিয়া দিবেন। আমার হায়াতে যদি বাসায় আল্লাহ আমার নবীর কাছে যায়, আল্লাহর দরবারে যায়, আল্লাহর ঘরে যায়, আল্লাহ ভাগ্নি দয়া করে আমার কবুল করে, তা আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আপনাদের সকলকে যেন বাইতুল্লাহ জিয়ারতকারী বানিয়ে দেন, আমার নবীর জিয়ারতকারী বানিয়ে দেন। আল্লাহ নবী হাদিস শরীফের সাদ ফরমান, মেশকাত শরীফের হাদিসে আছে, মান যারা কবরি হাল্লাত লাহু শাফাত, যে ব্যক্তি আমার জিয়ারত করলো আমি তার জন্য সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে গেল। তাইলে আর তো কোনো আমলের ব্যাপারে এত বড় সার্টিফিকেট নাই, আমলের ব্যাপারে সার্টিফিকেট নাই যে নবীজি উপরে ওয়াজিব হয়ে গেল সুপারিশ করা, তো এই আমলের দ্বারা সুপারিশ হয়ে যায়। তো আল্লাহ পাকের দরবারে যে কোনো সময় চিন্তা করবে, নিয়ত করবে যে আল্লাহ আমি গরিব মানুষ দিকে গিয়ে আমি তোমার ঘর দেখতে পারবো না, আমি গরিব মানুষ দেখে গিয়ে তোমার ঘরের সামনে তওব করতে পারবো না, আমি গরিব মানুষ বলে কেমন নবীর কাছে যাইতে পারবো না, এই বুঝলে যখন চোখের বাড়ি ছাড়বার কানবা আল্লাহ তোমার যাওয়ার ব্যবস্থা করছে। দেখো দেখো আমি মাওলানা আব্দুল মান্নান সাহেব মারহুম, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন, আমাকে বললো মাওলানা শামসুল হক তুমি হজে যাইবা, আমি বললাম হুজুর আমি কেমনে হজে যাব, আমার তো কোনো টাকা পয়সা নাই, এমন কোন উশিলাও নাই, জায়গা জমিও নাই যে ভিক্ষে যাব, এই রাত্রে করছি কি আমি এশার নামাজ পড়িয়া সারা রাত্রি এই গুলশান সেন্ট্রাল মসজিদে এই তাহাজ্জুদ করছি, আর আল্লাহ নবীর কাছে সালাম পাঠাইছি, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিয়াল মুরসালিন, সারা রাত্রি কাঁদছি ঘুমাই নাই আমি, ফজরের আগে যে আমার একটু তন্দ্রা আইছে, আইসে আর দেখি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহরাব থেকে দাঁড়ায় আমার কাছে তাল 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 তিনবার বলছে, আমি তখন বুঝছি আমার দাওয়া আল্লাহ কবুল করছে। ফজর ভরিয়া বসছি, জিকির আজকের করতেছি, এমন সময় টেলিফোন গেছে, তা আমার আবুল হোসেন আমার আমার ওখানে দারোয়ান আছে খাদেম, হুজুর হুজুর আমরা টেলিফোন নেই, তো যাওয়ার পরে টেলিফোন ধরছি, দেখি সালাম দেওয়ার পরে দেখি আমার আমার শালা শালা আব্দুল হালিম গোলনবী সে সালাম সালাম, আমি ভাই কেমন আছেন, আপনি বলে হজে যাবেন, কে বলছে আপনাকে, আপনাকে মাওলানা আব্দুল মান্নান সাহেব বলছে, ওনার সঙ্গে একটু ওনার অডিট করতো, তো একটু খাতির মহব্বত আছে, তো আপনি হজে যখন যাবেন এক কাজ করেন, আমার মার হজটা আপনি করিয়ে দেন, আমার শাশুড়ি আমার হজটা করিয়ে এইভাবে, তারপরে
তো এখন আমি বললাম যে আমরা সেক্রেটারি সাহেব আসেনি, আমি বললাম আসে সেক্রেটারি সাহেব, দিলাম আর সেক্রেটারি সাহেবের কথা হইল, উনি বললেন 26,000 টাকা লাগবে, তো 26,000 টাকার একটা চেক পাঠিয়ে দিচ্ছি, তা আল্লাহ পাক কবুল করছে। উমরাতে যাব, এখন টাকা পয়সা নেই, তাও আমি করছি কি সারা রাত দুরুদ শরীফ পড়ছি, এশার নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া দুরুদ শরীফ পড়ছি, পড়ার পরে আপনার তাই এরকম হইল, যখন আমার আমার এই একটু তন্দ্রা আইলো আজানের আগে দিয়া, আমি দেখতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমার মেহরাব থেকে দাঁড়াইয়া বলতেছে তাল 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 তাল, আলহামদুলিল্লাহ। তো ভোরে আমার একজন ছাত্র আছে এই আপনার ইন্দোনেশিয়ার থার্ড সেক্রেটারি, আমি আপনার সাথে যাব আর আনা জামেন আমি সব বিষয়ে জিম্মাদার, আমার টাকা পয়সা দা খরচ লাগে, ওই যে আমি কইলাম যে আমি মদিনা যাব, কেমনে রমজান এতে কাপ কেমনে করব, তারপরে দেখেন ওই মিস্টার আকিল থার্ড সেক্রেটারি যে আল্লাহ কিভাবে মঞ্জুর করে দিয়েছে। তো এই জন্য আপনারা যদি আমি সব কথা তো কওয়া যায় না গোপন কথা, আমি এই জন্য বলছি আপনারা শুধু আল্লাহ রাসুলের দুরুদ শরীফ বেশি কিটা পড়ে, দুরুদ শরীফ যত বেশি পড়বেন ততই কিন্তু আপনি মদিনায় আপনার নামটা লিস্টে হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ পাক আমাকে 27 বার মদিনায় নবী এতেকাব করানোর পরে শেষবার বলছে যে তুমি এই জিলানি জামে মসজিদে শামসাবাদে ওখানে তুমি এতেকাব করো, এরপরে আর আমি যাইতে পারছি না, হুকুম নাই। এই জন্য আল্লাহ পাকের হুকুম হইল, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন, তে আমি আবার এখন রওনা হইলাম আল্লাহ পাকের নবীর দরবারে, আল্লাহ নিদয়া কিটা কবুল করেন, আর আপনারা যারা আছেন আল্লাহ সকলের কবুল করবেন ইনশাআল্লাহ, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই, হ্যাঁ কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। কানলেই পাওয়া যায়, শিশু বাচ্চা কানলে যেমন দুধ পায়, মা দৌড়ে আইয়ে আপনি যদি কানতে পারেন আল্লাহর কাছে নির্জনে, আল্লাহর কাছে একা একা কানতে পারেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবেন না, বৈমুখ করবেন না, আল্লাহ সকলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ পাক এক এক।